হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আসছে নোয়া জিপসাম ডেকোরেশনে, আপনাদের আবার ফিরে আসছি ডেকোরেশনের কিছু কাজ নিয়ে এবং নতুন কিছু আনকমন কাজ নিয়ে। অনেকে বলে থাকে, ভিউয়ার্সের জানতে চায় যে এই সিলিং এই ডেকোরেশনের কাজটা কিভাবে করা হয়। তো ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদের উপরে যে ফ্যানের সিলিংটা লাগানো হয় কিভাবে সেটা দেখাচ্ছি। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে ভিউয়ার্স দেখুন, এটা হলো ফ্যানের সিলিংটা, সিলিং রোজ যেটা বলা হয়। এটা 27 ইঞ্চি না 32 ইঞ্চি? 32 ইঞ্চি। ভিউয়ার্স দেখুন, এটা মাঝখানে ডাইস থেকে যখন বের হয়, ডাইসটা কিন্তু মুখটা বন্ধ থাকে। এটা কিন্তু কেটে নিল, সাইজ মতো অনুযায়ী কেটে নেওয়া হয়েছে। এটা এখন উপরের সিলিংয়ে বসানো হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এইটা ফিটিংটা দেখাবো এখন পুরোটা। ফিনিশিং দিয়ে নিতেছে আগে। পিছনের সাইজ লেভেলটা সমান থাকে যেন ভিউয়ার্স, এর জন্য ওনারা আগে ফিনিশিং দিতেছে করার দিয়ে। কারণ যদি কোনো ঠাও উঁচা নিচু থাকে, সেক্ষেত্রে ওয়ালে সুন্দরভাবে বসবে না, এক জায়গা উঁচা এক জায়গা নিচু এরকম থাকবে। আবার এই সিলিংয়ে যে ডিজাইনটা ভিউয়ার্স দেখতেছেন, আপনারা চাইলে যেরকম অন্যরকম ডিজাইনও দিতে পারেন। অনেক ধরনের ক্যাটালগে ডিজাইন আছে, আপনার যে কোনো ডিজাইন আপনারা এই ভিউয়ার্স এই কাজগুলো করতে পারেন। এবং এই সিলিংটা যে এখন ওয়ালে লাগানো হবে ফ্যানের, এই এটা কোথায় লাগানো হবে আমি দেখাই দিচ্ছি। ভিউয়ার্স, এখানে লাগানো হবে এই সিলিংটা। এখানে কোথাও এখন পুরো প্লাস্টার করা আছে, কোথাও খোদাই করা নাই, কোনো কিছু করা নাই। এটাকে এখন কিভাবে লাগানো হয় সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখুন, ইঞ্জিনিয়ার কিভাবে এটা কাজ করতেছে সেটা দেখুন। আগে পানি খাওয়াই নিতেছে প্লাস্টারে, ব্রাশ দিয়ে পানি খাওয়াচ্ছে আর কি। প্লাস্টারকে তো না হলে এটা ধরবে না। এটা 32 ইঞ্চি একটা সিলিং, ওই অনুযায়ী পাতে এটাকে পানি ওয়ালে খাওয়াই নিতেছে। আগে পানিটা টাইনে নিচ্ছে নিতেছে, যেহেতু সিলিংটা ইজিলি বসানো যায়। এই সিলিংটা ভিউয়ার্স এখন উঠানো হইতেছে উপরে। ফ্যানের তারটা বের করে দিল, যেখানে ফ্যান রাখবে তার পাশে তারটা থাকবে, কারণ এটা বসানোর পর আর ওখানে খোলা যাবে না, ওটা ঢেকে যাবে সিলিংটা দিয়ে। আপনারা চাইলে ফ্যানের তারটা যে এখানে ফ্যানটা ঝুলবে ওটা ওখান থেকে তার বের করতে পারেন। এবং সিলিংটাতে দেখুন পানি দিয়ে এটাও ভিজাই নিতেছে। আর এটাতে দেওয়া হইতেছে হোয়াইট সিমেন্ট, যেটা দিয়ে আপনার এটা বসবে, ধরবে ওয়ালে আটকে রাখবে, যেটা ওইটা দিয়ে দিতেছে। এটা কিন্তু ভিউয়ার্স 2 মিনিটের মধ্যে শুকায় যায়। এটাও কিন্তু একটা পাউডার সিমেন্টই, জিপসাম সিমেন্ট পাউডার যেটাকে বলা হয়। উপরে পানি দিয়ে আগে নিল, তারপর এখন দেখুন দিয়ে সুন্দরভাবে ফিটিং হয়ে যাচ্ছে কীভাবে। তারের ফুটোটা ঢেকে যাবে যেখান থেকে ঘুরছে। সিলিংটা কিন্তু ওয়েট অনেক, তারপরেও কিন্তু ভিউয়ার্স দেখুন কীভাবে এটা
এটা কিছুক্ষণ ধরে রাখলেই শুকায় যাবে না, কয় মিনিট ধরে রাখবেন? 2-4 মিনিট, 5 মিনিটের মতো ধরে রাখলে ভিউয়ার্স এটা ওয়ালের সাথে লেগে যাবে ফিক্সড, একেবারে পার্মানেন্টলি ভাবে লেগে যেতেছে এটা। সাইড দিক দিয়ে এটাকে রাউন্ড করে ফিনিশিং দিয়ে দিতেছে। এটা কি চেক করতেছেন? আচ্ছা, জিনিসটা ওয়ালের সাথে ফিট মানে ধরছে কিনা, বুঝতে পারছি। বিয়ার্স মনে হয় এটা চেক করলো যে এটা কি ওয়ালের সাথে ওটা ধরে নিছে কিনা, সিমেন্টটা শুকাই নিছে কিনা চেক করে নিল। চেক করতেছে কিভাবে, ওনারা হাত দিয়ে, আপনি নিজে হাত, যারা কাজ করে সাধারণত তারা এই জিনিসটা বুঝতে পারবে। সিলিং অলরেডি অনেকটা লেগেই গেছে বলা চলে, আর 1 থেকে 2 মিনিট ধরে রাখলে শুকাই যাবে। প্রচুর অনেক মজবুত এবং অনেক হ্যাভি হয় এটা, এখন খুলতে গেলে ভাইঙা খুলতে হবে, না এমনি তো আর খুলবে না। হাত তুড়ি দিয়ে ভাই বাড়ি দিয়ে তারপর খুলতে হবে ভিউয়ার্স, এত মজবুত হয় এটা এগুলো জিপসামের কাজ। এখন দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি পুরো ফুল ভিডিওটাতে দেখাই দিতেছি, এখানে আমি কোনো সফটওয়্যারের মাধ্যমে কাট সাট করে দেখাই নাই, পুরোপুরি যতক্ষণ লাগছে সময় রিয়েল সময়টাই আমি আপনাদেরকে দেখালাম। অলরেডি এটা সিলিংটা বসে গেছে, এটা ওয়ালের সাথে বসে গেছে, এখন ওনারা চারদিক দিয়ে ফিটিং করে দিতেছে। তো ওনাদের মোটামুটি একটা রুমের কাজ করতে 2-3টা রুম পার ডে কাজ করতে পারে, এগুলো ফিটিং করতে বেশি সময় লাগে না। তো তারা মিস্ত্রি ইঞ্জিনিয়ার, তারা মোটামুটি এক্সপার্ট হয়ে যায় কাজ করতে করতে স্বাভাবিক। সিলিংটা দেখাই দিলাম ভিউয়ার্সকে কত সময় লাগছে, এবং মাঝখানে যে বর্ডারটা কাটা হয়েছে সেটা কিন্তু ফিনিশিং আসে নাই, সেটা এখন ফিনিশিং দিবে মাঝখানে বর্ডারটা, যেদিকে ফ্যানটা বসবে তারটা বেরোছে ওইটাকে এখন সিমেন্ট দিয়ে রাউন্ড করে ফিনিশিং দিয়ে দিবে। দেখুন আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি কীভাবে ফিনিশিং দিতেছে। চারদিক দিয়ে ফিনিশিং দিয়ে দিল, গ্রাসে শুধু পানি দেয়। ভিউয়ার্স আমি কিন্তু এই ভিডিওটা 9-10 মিনিটের মধ্যে কমপ্লিট, আপনাদের একটা সিলিং লাগানো 10 মিনিটও লাগলো না, 4 থেকে 5 মিনিট লাগলো লাগাইতে। আমি কিন্তু কোনো সফটওয়্যার দিয়ে কাট সার্জি করি নাই, সরাসরি আপনাদেরকে এখানে দেখাই দিতেছি। দেখুন ভিউয়ার্স, এখানে ওনারা অলরেডি ফিনিশিং দিতেছে, এবং মাঝখানে গোল যে শেপ রাউন্ডটা যেদিক থেকে ফ্যানের ইটা বেরিয়েছে ওইটাও ফিনিশিং দিবে। চারদিক দিয়ে আগে ফিনিশিং দিয়ে দিল, ওয়ালের সাথে এটা বসে গেছে অলরেডি উপরে ওয়াল, এটা উপরে ওয়ালটা অলরেডি যদি না বসতো একটা ভারী জিনিস পড়ে যেত অলরেডি, এতক্ষণে বসে গেছে, তারা সুন্দরভাবে চারদিক দিয়ে ফিনিশিংও দিয়ে দিতেছে। আর নোয়া জিপসামের ডেকোরেশনে যত কাজ এগুলো আমার এই চ্যানেলে আপডেট পাবেন, সবসময় চোখ রাখবেন, তো আপডেটগুলো আমি দিয়ে থাকবো অল টাইম, দিয়ে থাকি অলরেডি, তার আশেপাশে যতগুলো কাজ হয় সবগুলো। দেখুন ভিউয়ার্স, মাঝখানের এটা গোলটা ওইটা কিভাবে ফিনিশিং দিতেছে,
নিখুঁতভাবে ফিনিশিং হয়, এখানে আপনাদের ধরার মতো কোনো চান্স থাকে না। ফ্যানে যে আবার ফ্যানটা লাগানোর পর এখন যে আমার উপরে ক্যাপটা থাকে যে ফ্যানের উপরে, ওইটা দিলে এটা ঢেকে যেতেছে অলরেডি রাউন্ডটা, তখন জিনিসটা আরও সুন্দর লাগবে, তখন এই গোলটা দেখাই যাবে না। ভিউয়ার্স, একটা সিলিং কীভাবে বসানো হলো আমি সেটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাঝখানে। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি ডিসক্রিপশন বক্সে নোয়া জিপসামের অ্যাড্রেসটা দিয়ে থাকবো, ফার্স্টেও অ্যাড্রেসটা দিয়েছিলাম বা ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিউয়ার্স, তাহলে তো হয়তো কারো উপকার আসতে পারে, কেউ হয়তো এই কাজটা করাতে পারে জিপসামের কাজ। তো আপনারা অবশ্যই আমার ফেসবুকে যদি শেয়ার দেন সেক্ষেত্রে আমারও উপকার হবে একটু। তো আমি আর কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সেক্ষেত্রে যদি আকর্ষণীয় হয় আরও বেশি কিছু ভিডিও বানাবো, সেক্ষেত্রে আপনি একটু কমেন্টস লাইক শেয়ার করবেন। তাই আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।